ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাঙালি বরাবরই ভোজন রসিক। মাছ ভাত থেকে মুরগ মশলা, মাটন বিরিয়ানি থেকে কিমা কারি, কিসে নেই সে? করোনা সুর যতই শক্তিশালী হোক না কেন, নিউ নর্মালি বাঙালিকে কি আর রেস্তোরাঁ বিমুখ করে রাখা যায়? তার মধ্যে আবার সামনেই পুজো, ঠাকুর দেখা, আড্ডার সঙ্গে তো মুখটাও সমান তালে চালাতে হবে। পেটে না খেলে কি আর পায়ে অতক্ষণ হাঁটাহাঁটি সয়? এহেন ভোজন রসিক বাঙালিদের কথা মাথায় রেখে নতুন করে সেজে উঠছে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ। পুজোর সময় দূরত্ব বিধি মেনে কিভাবে সব ব্যবস্থা হবে সেটাই এখন রেস্তোরাঁগুলির কাছে বড় চ্যালেঞ্জ। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেড। করোনাকালে এবার বেশ কিছু পরিবর্তন আসছে তাদের রেস্তোরাঁগুলিতে। টেবিলে স্লট বুক করে হাত স্যানিটাইজ করে তবেই ঢোকা যাবে এই রেস্তোরাঁয়। থাকছে না মেনু কার্ড, কিউআর কোড স্ক্যান করলে মোবাইলেই ফুটে উঠবে মেনু চার্ট। বদলেছে টেবিলের অ্যারেঞ্জমেন্টও, এক টেবিল থেকে অপর টেবিলের দূরত্ব আগের থেকে বাড়ানো হয়েছে। প্রতিটি প্লেটকে স্যানিটাইজ করে আলাদা আলাদা প্যাকেটে রাখা আছে। আমাদের টিমটা অনেক বেশি তৈরি, কারণ ওরা অলওয়েজ দে বিলিভ ইন গেস্ট সার্ভিস এন্ড সেফটি এন্ড হাইজিন। বিভিন্ন রকমের খাবার যেমন আমরা একটু লিমিটেড মেনু করে দিয়েছি, সার্ভিস টেবিলে করছি না। এভরি প্লেট উইল বি পুট ইন অ্যান এনভেলপ আফটার স্যানিটাইজিং কেপ্ট অন দ্য টেবিল এন্ড এভরি কাটলারি ক্রকারি হুইচ এভার ইজ কামিং ইজ ফুললি স্যানিটাইজড সো দ্যাট ইউ ওপেন দ্য এনভেলপ ইউ ইট ইট এন্ড ইউ থ্রো অ্যাওয়ে। করোনা আবহে অনেক রেস্তোরাঁ আবার দূরত্ব বিধি মেনে বসে খাওয়ানোর পাশাপাশি অনলাইন ফুড ডেলিভারিতে জোর দিয়েছে। দুর্গাপূজার সময় প্রচুর মানুষ বাইরে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন। ভেতরে যত না ভিড় হয় তার চেয়েও বেশি ভিড় হয় বাইরে, যারা অপেক্ষা করেন ভেতরে গিয়ে খাবার। এবং এই যে দীর্ঘক্ষণ আমরা দেখি যে রেস্টুরেন্টের বাইরে অপেক্ষা করতে হয়, তার জন্য সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকে এইভাবে দাগ করে দেওয়া হচ্ছে, আর এভাবেই প্রস্তুতি চলছে আগামী দুর্গাপূজার। মানুষের কাছে এখন পুজোর ঘোরার অপশন হয়তো কম, যদি সেলের দিক দিয়ে দেখো আমার মনে হয় সেলটা অনেকটাই বেশি হবে আগের বার থেকে। তার কারণ হোম ডেলিভারি এবং পার্সেল একটা বড় সংখ্যায় সাংঘাতিকভাবে বেড়ে যাবে। রেস্টুরেন্টে যারা বসে খাবে সেই সংখ্যা তো রয়েছে, তবে হ্যাঁ উই উইল বি মেইনটেইনিং স্ট্রিনজেন্ট এসওপিস ফর দ্যাট এবং তার জন্য আমরা প্রস্তুত সেটার জন্য। নিউ নর্মালি স্বাস্থ্যবিধি মেনে সেজে উঠছে পিয়ারলেস ইনের দুটি রেস্তোরাঁ। উৎসবের মরশুম আমাদের মননে অসম্পূর্ণ থাকে যদি না খাওয়া দাওয়াটা ভালো হয়, আর খাওয়া মানেই ভালো রেস্টুরেন্টে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া। কিন্তু এই নিউ নর্মালে রেস্টুরেন্ট কতটা বদলাচ্ছে। রেস্তোরাঁয় ঢোকার সময় হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার, কোনো টেবিল থেকে কেউ খাওয়া দাওয়া করে ওঠার পরেই সেটাকে ব্লক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ স্যানিটাইজ না হওয়া পর্যন্ত আর সেখানে কেউ বসতে পারবেন না, বসা যাবে শুধুমাত্র স্যানিটাইজড টেবিলে। বুফে কাউন্টারের সামনে কাঁচের আস্তরণ, তারই মাঝে একটু ফাঁক রাখা হয়েছে, সেখান দিয়ে মিলবে খাবার। আরো বেশি করে জোর দেওয়া হয়েছে ক্যাশলেস পেমেন্টে। আগে যখন আপনি আসতেন বুফে ডাইরেক্টলি আপনি বুফে প্লেট নিয়ে আপনার বুফের মেনু যে আছে সেখান থেকে আপনি নিজে স্পুনে করে তুলে নিতেন, এখন আর সেটা করতে পারবেন না। এখন আমরা এখানে একটা স্নিজ গার্ড লাগিয়েছি, স্নিজ গার্ডের বাইরে ভেতরে আপনি আর যেতে পারবেন না, আপনাকে বাইরে থেকে আপনাকে খাবারটা নিতে হবে। তার জন্য আমাদের অ্যাসিস্ট করার জন্য আমাদের যে এখানে স্টাফ আছে তারা আপনাকে অ্যাসিস্ট করবে আর আপনাকে প্লেটে যা চাই আপনার প্লেটে তুলে দেবে। করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোশ্যাল ডিস্টেন্সিং মেনে খুলে গেছে রেস্তোরাঁগুলি, অল্প অল্প করে ভিড়ও হতে শুরু করেছে। আর এবার নিউ নর্মালের শারদোৎসবে চ্যালেঞ্জ নিতে তৈরি সবাই। ঋত্বিক মণ্ডল, সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।